তোমাদের এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, ছবি দুটো বলো তো কিসের ছবি? হ্যাঁ একটু চিন্তা করে বলো। হ্যাঁ এটি হচ্ছে এশিয়া মহাদেশের ছবি। আমরা আজকে এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও পৃথিবীর মানচিত্রে এশিয়া ও বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানবো। তোমরা কি প্রস্তুত? ভিডিওটি লক্ষ্য করো, একটি ভিডিওতে বিস্তারিত আছে। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা এশিয়ার ভূপ্রকৃতি, জলবায়ু, জনসংখ্যা এসব সম্পর্কে জেনেছি। আজকে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো তোমরা একটু খেয়াল করো মানচিত্র, এখানে একটি মানচিত্র দেয়া আছে। তোমরা প্রত্যেকেই আমরা জানি, কি জানি, যে মানচিত্রের উপরের দিককে বলা হয় কোন দিক? উত্তর দিক। দেখো মানচিত্রের, তোমরা একটু দিকগুলো খেয়াল করো, উপরের দিক হচ্ছে উত্তর দিক, নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক, ডান দিক হচ্ছে পূর্ব দিক, আর বাম দিক হচ্ছে পশ্চিম দিক। উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, আর বামে পশ্চিম। তো তাহলে দেখো, এই যে এশিয়া মহাদেশ, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এশিয়া মহাদেশ হচ্ছে কোন দিকে অবস্থিত, উত্তর দিকে না দক্ষিণ দিকে? পৃথিবী, আমরা কি জানি, পৃথিবী গোল। গত ক্লাসে বলেছি পৃথিবী গোল। এই গোলাকৃতি পৃথিবীকে যদি আমরা ঠিক মাঝ বরাবর ভাগ করি, তাহলে মাঝ বরাবর ভাগ করলে উপরের অংশ অর্থাৎ উত্তর দিকের অংশকে আমরা বলবো উত্তর গোলার্ধ, আর দক্ষিণের অংশকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। তাহলে গোল মানে কি? গোল অর্ধ মানে অর্ধেক গোল। উপরের দিকের অংশকে বলবো উত্তর গোলার্ধ, নিচের দিকের অংশকে বলবো দক্ষিণ গোলার্ধ। তাহলে তোমরা দেখো, এই যে এশিয়া মহাদেশ, একটু খেয়াল করো, এশিয়া মহাদেশ হচ্ছে উত্তরের দিকে অবস্থিত, অর্থাৎ এটি হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। এই যে দক্ষিণ দিক, আর এই যে হচ্ছে উত্তর দিক। তোমরা একটু দেখো পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশটি, কিন্তু এই যে যদি আমরা মাঝামাঝি ভাগ করি, তাহলে উপরের অংশে এশিয়া, অর্থাৎ এটি উত্তর গোলার্ধে অবস্থিত। এখন এশিয়া মহাদেশ দেখো, আমরা এশিয়া মহাদেশ কোনটিকে বলবো? এই যে এখান থেকে এই 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 যে এই 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 এদিকে আছে এই এই, এগুলো কিন্তু সবই হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি আমি বুঝাতে পারলাম এশিয়া মহাদেশ হচ্ছে এদিক থেকে এই 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 এই? এখন দেখো এশিয়া মহাদেশের উত্তর দিকে কি রয়েছে? এশিয়া মহাদেশের উত্তর দিকে দেখো রয়েছে আর্কটিক মহাসাগর, বা কি মহাসাগর? উত্তর মহাসাগর। আর এশিয়ার পূর্ব দিকে দেখো, এটি কিন্তু পূর্ব দিক, পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই যে পশ্চিম দিকে কি রয়েছে দেখো, পশ্চিম দিকে ইউরোপ মহাদেশ রয়েছে, ইউরোপ মহাদেশ, এগুলো কিন্তু ইউরোপের দেশ। এই যে রাশিয়া এবং এই দেশগুলো হচ্ছে ইউরোপের দেশ। আর আফ্রিকা মহাদেশ, তাহলে এটি হচ্ছে পশ্চিমে, এটিও পশ্চিমে, কিন্তু এটি হচ্ছে উত্তর পশ্চিমে, ইউরোপ মহাদেশ উত্তর পশ্চিমে, আর আফ্রিকা মহাদেশ কোথায়? আফ্রিকা মহাদেশ হচ্ছে দক্ষিণ পশ্চিমে। এছাড়া দক্ষিণ পশ্চিমে কি রয়েছে? লোহিত সাগর। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, এই যে সাগরটি, এটি হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগর কোন দিকে অবস্থিত? এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আর এশিয়ার দক্ষিণে কি অবস্থিত? এশিয়ার দক্ষিণে অবস্থিত ভারত মহাসাগর। এখন এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? দেখো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে
সরি, এশিয়া মহাদেশে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। দেখো কত বড় দেশ, দেখেছ? এশিয়ার অনেকখানি জায়গা জুড়ে রয়েছে এই চীন। এছাড়া এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি? মালদ্বীপ। দেখো একেবারে ছোট, এটি হচ্ছে মালদ্বীপ। এটি একটি দ্বীপ রাষ্ট্র, এটি এশিয়ার সবচেয়ে ছোট দেশ। আয়তনেও ছোট, জনসংখ্যায়ও ছোট। আয়তন কত জানো? 300 বর্গ কিলোমিটার। আর চীন, চীন হচ্ছে আয়তনে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় চীন। এখন তোমরা আরেকটি জিনিস খেয়াল করো, এশিয়ার সবচেয়ে পূর্ব দিকে কোন দেশ রয়েছে? জাপান। এই দেশটি কে সূর্যোদয়ের দেশ বলা হয়, কারণ যেহেতু সূর্য উদিত হয় পূর্ব দিকে, এবং যেহেতু সবচেয়ে পূর্বে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ হচ্ছে জাপান। এশিয়ার মধ্যেও পূর্বে এবং পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ হচ্ছে জাপান, তাই পৃথিবী জাপানকে কি বলা হয়? সূর্যোদয়ের দেশ বলা হয়। আরেকটা জিনিস লক্ষ্য করো, এশিয়া কিন্তু এশিয়াকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, তারপরে হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া, তারপরে হচ্ছে পূর্ব এশিয়া, এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই তোমাদেরকে আমি একটি ছবি দেখাবো, ছবিতে তোমরা ক্লিয়ার হবা এশিয়ার ভাগ ভাগ। এখন দেখো তোমরা হচ্ছে এই যে দক্ষিণ দিকে, দেখো এই এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে যে দেশগুলো রয়েছে এগুলোকে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ। এই দক্ষিণ এশিয়ার দেশ কিন্তু বাংলাদেশ। এখন তোমরা কি জানো বাংলাদেশের চারদিকে কোন দেশ রয়েছে? বাংলাদেশের দেখো এই দেশটি কি হলুদ দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারত। এই ভারত দেখো এশিয়ার, সরি, বাংলাদেশের উত্তর, পূর্ব এবং পশ্চিমে অবস্থিত। এবং দক্ষিণ দিকে দেখো, দক্ষিণ দিকে কি রয়েছে? বঙ্গোপসাগর। ঠিক আছে, এই দেখো বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। আর মায়ানমার দেখো, মায়ানমার আবার বাংলাদেশের কোন অংশে আছে? এটিও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে আছে মায়ানমার। দক্ষিণ পশ্চিমে আবার কি আছে? সরি, পূর্ব, উত্তর পূর্ব দিকে রয়েছে, উত্তর পূর্ব দিকে রয়েছে ভারত, আবার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মায়ানমার। বুঝতে পারছো কি তোমরা? তাহলে দেখো বাংলাদেশের তিন দিকেই, প্রায় তিন চার তিন দিকেই হচ্ছে ভারত ঘিরে রয়েছে, এবং একদিকে সামান্য অংশ জুড়ে রয়েছে মায়ানমার, আর দক্ষিণ দিকে কি রয়েছে? বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরটি আবার কি হয়েছে, দক্ষিণে যে ভারত মহাসাগরের সাথে মিশে গিয়েছে। আরেকটি জিনিস তোমাদের আমি ম্যাপে দেখাবো, সেটি হচ্ছে গত ক্লাসে আমি বলেছি দ্বীপ কি। দ্বীপ হচ্ছে চারদিক পানি বেষ্টিত উঁচু স্থল, স্থলকে আমরা কি বলি? দ্বীপ। এখন এই দ্বীপ দেখো, আমরা একটু ম্যাপ খেয়াল করলে দেখব, এই যে একটি দ্বীপ, এই যে একটি দ্বীপ, চারদিকে পানি, এটি কিন্তু একটি দ্বীপ এবং এটি একটি রাষ্ট্র। ঠিক আছে, এটি একটি রাষ্ট্র। আবার এইদিকে দেখো জাপান দেখালাম, এই জাপানও কিন্তু একটি দ্বীপ রাষ্ট্র। আবার এইদিকে আছে নিউজিল্যান্ড, এইদিকে আছে তোমার ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে তোমার এই যে কি যেন বলে সিঙ্গাপুর, এগুলো সবই কিন্তু দ্বীপ রাষ্ট্র। দেখো চারদিকে পানি, চারদিকে পানি, এগুলোকে, এই রাষ্ট্রগুলোকে কি বলা হয়? দ্বীপ রাষ্ট্র। আর কোনো রাষ্ট্রের যদি অংশ থাকে যেটি চারদিকে পানি দিয়ে ঘেরা উঁচু স্থল, সেটিকে বলা হয় সেই রাষ্ট্রের দ্বীপ। ঠিক আছে, তার মানে কোনো রাষ্ট্রের অংশ হতে পারে দ্বীপ, অথবা দ্বীপ রাষ্ট্র হতে পারে। এখন এশিয়া মহাদেশ সম্পর্কে তোমরা মোটামুটি এশিয়া মহাদেশের অবস্থান জানলা, তার চারদিকে কোন কোন সাগর অবস্থিত, মহাসাগর সেটি জানলা, এর কোন দিকে কোন মহাদেশ সেটি জানলা। এখন দেখো এশিয়া মহাদেশের দেশগুলো মোটামুটি, দেখো এশিয়া মহাদেশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে এই যে এই দেশগুলোকে বলা হয় কি বলা হয়? এই দেশগুলোকে বলা হয়
মধ্য প্রাচ্যের দেশ, অর্থাৎ মহাদেশের যে দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ, দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কি হয়, এগুলো হচ্ছে তেল উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে, এগুলো তেলের জন্য বিশ্ববিখ্যাত। আবার এশিয়ার দেশ যেমন ভারত, চীন, এগুলো আবার কি, এগুলো ধান উৎপাদনে, চা উৎপাদনে এগুলো শীর্ষে রয়েছে। এছাড়া শিল্পে এশিয়ার যে দেশগুলো, সেই দেশগুলো হচ্ছে যেমন জাপান, চীন, এগুলো আবার শিল্পায়নেও বিশ্বে শীর্ষের দিকে রয়েছে। তাহলে আমরা একটি জিনিস খেয়াল করছি যে এশিয়া মহাদেশ কিন্তু অন্য অন্য সকল মহাদেশ থেকে সব দিক থেকে এগিয়ে, জনসংখ্যায় বলো, আয়তনে বলো, শিল্পায়নে বলো, কৃষিতে বলো, খনিজ সম্পদে বলো, সব কিছুতেই কিন্তু এশিয়ার দেশগুলো মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ম্যাপ দেখে, তোমাদের অনেকটাই আমার মনে হয় তোমরা পরিষ্কার হয়েছ যে জিনিসগুলো এমনি তোমাদের পড়তে অসুবিধা হয়, ম্যাপে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছ যে কোন দেশটির অবস্থান কোথায়। তাহলে তোমরা আরও একটু বাসায় যদি চাও তাহলে আরও একটু সুন্দরভাবে দেখে নিতে পারো। তোমাদের আরেকটি আমি জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে দেখো অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর একেবারে কোন দিকে, দক্ষিণ দিকে। এটি কিন্তু একেবারে বরফে আচ্ছাদিত, অন্য অন্য মহাদেশ থেকে এই মহাদেশটি একেবারে ভিন্ন ভিন্ন। আর হচ্ছে অন্য অন্য যে মহাদেশগুলো রয়েছে সেগুলো আবার এশিয়া মহাদেশ একেবারে কোন দিকে, পূর্ব দিকে। আর তারপরে এশিয়ার সাথেই আছে ইউরোপ, আফ্রিকা। আর ইউরোপ আফ্রিকার, ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মাঝামাঝি আবার কি রয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগর। এগুলো আমরা মহাসাগরের বিষয়ে যখন জানবো তখন এগুলো, এই বিষয়গুলো নিয়ে জানবো। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।